আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাশয়। শিশুদের আমাশয় কেন হয় এই ব্যাপারে আসুন জেনে নিই আসলে আমাশয়টা কি। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা বা সিমেবা গণভুক্ত ব্যাকটেরিয়া মানবদেহে যখনই অন্ত্রে প্রবেশ করে তখনই কিন্তু এই সংক্রমণটা শুরু হয় এবং অন্ত্রের নির্দিষ্ট কিছু অংশে কিন্তু প্রদাহ শুরু হয়, যার ফলে শ্লেষ্মা বা রক্ত সহকারে কিন্তু বাড়ে বাড়ে পাতলা পায়খানা হতে থাকে। এক্ষেত্রে রোগীর দেখা যায় তীব্র পেটে ব্যথা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথা হয় না, বমি হতে থাকে এবং সাথে জ্বর থাকে। আমাশয় দুই ধরনের হয়ে থাকে, অ্যামিবিক আমাশয় এবং ব্যাসিলারি আমাশয়। খিঁচুনি, জ্বর বা বারবার মল ত্যাগের কারণে কিন্তু শরীরে যখন ইলেকট্রোলাইটের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার শিশু অনেক দুর্বল হয়ে যেতে পারে। অনেক সময় বাচ্চা ডিহাইড্রেট হয়ে যায়, একেবারে চোখগুলো কিন্তু উপরের দিকে ঢুকিয়ে ফেলে। বাচ্চার এই যে আমাশয় হলে আপনি কোন সময় মনে করবেন যে আমাকে এই মুহূর্তে ইমার্জেন্সিতে চলে যেতে হবে? যদি দেখেন গভীর রাত, আপনার এই মুহূর্তে বের হতে ইচ্ছা করছে না, তারপরে আপনাকে বের হতে হবে, মলের পরিমাণটা পানির তুলনায় একেবারে কম, পানির পরিমাণটা খুব বেশি, তাহলে কিন্তু এটা ইমার্জেন্সি। সুতরাং আমাশয় নিয়ে আমরা অনেক কিছু জেনে রাখলাম, এবার আসি চলুন জেনে নিই যে আমাশয়কালীন সময়ে আমি বাচ্চাকে কি খেতে দিব। আর একটু বলে রাখি, অ্যাকিউট ডিসেন্ট্রি কিন্তু 14 থেকে 15 দিন পর্যন্ত থাকতে পারে, আর ক্রনিক ডিসেন্ট্রি কিন্তু একটু কিছুদিন পর পর, একটু কিছুদিন পর লেগেই থাকে, এটা একেবারেই সারে না। সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনি ডিসেন্ট্রির সময় আপনার বাচ্চার ফুড প্ল্যানিং কিভাবে করবেন। আপনার বাচ্চাকে আপনি কাঁচকলা দিয়ে শিং মাছ বা কাঁচকলা দিয়ে মুরগি বা লাউ দিয়ে মুরগি করে দিতে পারেন, একদম হালকা পাতলা মশলা দিয়ে করে দিবেন। এই সময় আপনি ডিম, দুধ, দুধের তৈরি কোনো খাবার বা চিজ, পনির, দই এই জাতীয় খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। মাঝে মাঝে চিকিৎসকগণ ডায়রিয়ার সময় কিন্তু দই সাজেস্ট করেন, কিন্তু আমাশয়ের ক্ষেত্রে দই খাওয়ানোর কোনো আপনি সুযোগ পাবেন না, কারণ যেহেতু ওর অন্ত্রে একটু সংক্রমণ হয়েছে, সেই সংক্ররমণটা চিকিৎসকেই বলে দিবেন যে এই মুহূর্তে আপনি দই দিবেন কি দিবেন না। সুতরাং নিজে থেকে কিন্তু আপনি দই খাওয়াতে যাবেন না। হ্যাঁ, আপনি খাওয়াতে চাইলে ওকে একটু ডাবের পানি খাওয়াতে পারেন, অল্প করে স্যালাইন খাওয়াতে পারেন, সেটাও আপনার বাচ্চার বয়স ভেদে। আপনার বাচ্চাটার যদি 6 মাস হয়, বাচ্চার ওজন যদি 4 কেজি হয়, সেক্ষেত্রে স্যালাইনের পরিমাণটা একরকম হবে। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয়, ওজনটা যদি 7 কেজি হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চার স্যালাইনের পরিমাণটা কিন্তু আরেক রকম হবে। সুতরাং আপনি যখন রুটিন চেক আপে যাবেন, যখনই আপনার ডাক্তারের সাথে আপনি কথা শেষ করবেন, একটু জেনে নেবেন যে আমাশয় হলে বা ডায়রিয়া হলে আপনি আপনার বাচ্চাকে কতটুকু পরিমাণ স্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পরে খাওয়াতে পারবেন। অনেকেই প্যাকেটটা ছিঁড়ে একটু একটু করে পানিতে গুলে একটু একটু করে বাচ্চাকে খাওয়ান, এটা একটা বিশাল সর্বনাশের ব্যাপার। এই জিনিসটা কখনোই করবেন না। মনে রাখবেন, আপনার বাচ্চার জীবনের কাছে এই 1 প্যাকেট স্যালাইন কিছুই না। সুতরাং আপনি একটা স্যালাইন একবারে গুলবেন এবং এটা আপনি 12 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং এই 12 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত মনে করবেন যে এটা আমার আর কাজে লাগছে না, তখন কিন্তু আপনি এটা ফেলে দিবেন, এরপরে আর খাওয়ানোর কোনো সুযোগ নেই। ডাবের পানি নিয়ে একটা কথা বলে রাখি, ডাবের পানি বেশি খাওয়ালে যে বেশি ভালো সেটাও কিন্তু আপনি পারবেন না। স্যালাইন বা ডাবের পানি যদি অতিরিক্ত হয়ে যায়, বাচ্চার শরীরে সোডিয়াম বেশি হয়ে যাবে বা পটাশিয়াম বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু দুটোই আপনার বাচ্চার জন্য ক্ষতি। সেই জন্য বারবার বলছি, বয়স এবং ওজন অনুসারে কিন্তু আপনার চিকিৎসক বলে দিবেন যে কতখানি ডাবের পানি বা কতখানি স্যালাইন আপনি আপনার বাচ্চাকে প্রতিবার পাতলা পায়খানা খাওয়ার পরে খাওয়াতে পারবেন। অনেকে সারা বছর বাচ্চাকে ডাবের পানি খাওয়ান, সেটাও ঠিক নয়। সপ্তাহে 1 বা 2 বার আপনি ডাবের পানি খাওয়াতে পারেন, তাও বয়স এবং ওজন হিসেব করে। নাস্তার ক্ষেত্রে আপনার কোনো অপশন নেই ডায়রিয়া বা আমাশয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে প্লেন জাউ ভাত বা পোলাওর চালের গুঁড়ো দিয়ে পায়েস করে খাওয়াতে হবে। এখন আপনি যদি বলেন যে বাচ্চার তো কোনো কিছুই ভালো লাগছে না, সেগুলো খেতে চাচ্ছে না, হ্যাঁ, সে প্রথম প্রথম এগুলো খেতে চাবে না, কিন্তু যখনই তার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু সে আস্তে আস্তে সব কিছুই খেতে চাবে এবং তার মুখের রুচিটাও চলে আসবে। আপনি চিকেন স্টক করে দিতে পারেন, সেটাও কিন্তু একটা অপশন হতে পারে, আর আপেল দিতে পারেন। কলা এই সময় না দেওয়াটা ভালো, কলা ডায়রিয়া হলে সে বাচ্চাকে আপনি দিতে পারেন, তবে আমাশয় হলে সে বাচ্চাটাকে না দেওয়াটাই ভালো। বাসার কাজের লোক বা বাইরের কোনো অতিথি আসলে যাতে সাথে সাথে আপনার বাচ্চাকে কোলে নিতে না পারে, সেটা কিন্তু আপনাকে মনিটর করতে হবে। যিনি আপনার বাচ্চাকে কোলে নিচ্ছেন তার হাতটা যেন ভালোভাবে ধোয়া হয়, বা আপনিও তরি তরকারি ধরে এসে আপনার বাচ্চাটাকে সাথে সাথে কিন্তু ধরবেন না। এই তরি তরকারির মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের জীবাণুপীড়িত রোগ আপনার বাচ্চার শরীরে চলে আসতে পারে। সুতরাং ভালো করে হাতটা ক্লিন করে একটা জীবাণুনাশক আপনার হাতে দিয়ে তারপর আপনি বাচ্চাকে ধরলে ভালো হয়। আবারও বলছি, এই সময় দুধ বা দুধের তৈরি খাবার দাবার কিন্তু বন্ধ রাখতে হবে, এবং আবার এটা মাথায় রাখবেন যে আপনার বাসায় দীর্ঘদিন ধরে যদি কোনো অন্ধকার কোনো থাকে, যে এখানে আপনার কার্পেটটা রয়েছে বা একটা স্যাঁতসেঁতে জায়গা যেখানে আপনার সোফাটা রয়েছে, সেটা আপনি পারলে একটু রোদে দিয়ে আসুন, আপনার কার্পেটটা একটু ঝাড়া মোছা করুন। আপনার পর্দাটা যদি দীর্ঘদিন ধোয়া না হয় তাহলে সেটা একটু ধুয়ে ফেলুন।
মনে রাখবেন, লাইফ স্টাইল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কিন্তু আপনার বাচ্চা অনেক অনেকটাই ভালো থাকতে পারে। আমাশয় বলেন, ডায়রিয়া বলেন, এগুলো কিন্তু অনেকটাই জীবাণু ঘটিত রোগ। সেক্ষেত্রে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুব খুব বেশি নজরদারিতে রাখা দরকার। এবং পানি, পানি সবচেয়ে অন্যরকম একটা ব্যাপার এই রোগগুলোতে, পানিবাহিত রোগ তো অবশ্যই। তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বাসার যে পানিটা আপনারা এতদিন খেতেন সেটা একটু পাল্টে দেখুন। আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর দয়া করে ফার্মেসি থেকে তাড়াতাড়ি ওষুধ এনে বাচ্চাকে ভালো করার জন্য মেডিসিন খাওয়াবেন না। আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে বাচ্চার পেটটা পরীক্ষা করে তারপর বাচ্চাকে যদি প্রয়োজন মনে করেন আপনি স্টুল টেস্ট দিবেন, তারপরে আপনি বাচ্চাকে মেডিসিন দেন। আর প্রথমে যদি আপনার বাচ্চাকে আপনি খুব কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, পরে কিন্তু আপনার বাচ্চা যখন আবার সংক্রমণ হবে তখন কিন্তু আপনার বাচ্চাকে নর্মাল কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। সেই জন্য আবারও বলছি যে একজন ভালো শিশু বিশেষজ্ঞের কাছে গিয়েই আপনি আপনার বাচ্চার চিকিৎসার দায়ভার ওনার হাতে দিয়ে দিবেন। আপনি নিশ্চিন্ত থাকুন। আর বারবার বাচ্চা কেন অসুস্থ হয় সেটা অনেকটা আমাদের গাফিলতির কারণে। আমরা কিন্তু এর থেকে শোনা থেকে শুনে মেডিসিনগুলো বাচ্চাকে খাওয়াতে থাকি। সেই জন্য আবারও বলছি যে একজন শিশু বিশেষজ্ঞের আন্ডারে রাখুন, 2-3 মাস পর পর একটু চেক আপ করুন। আশা করি আপনার বাচ্চা ভালো থাকবে। Thank you.